সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব লেবীয় রহিতা বা রুই মাছের রক্ত সম্বহন তন্ত্র নিয়ে। তাহলে শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি? আজকের আলোচ্য বিষয় হচ্ছে রুই মাছের রক্ত সম্বহন তন্ত্র। রক্তবাহিকে বিস্তৃত এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত এই তন্ত্রের মাধ্যমে রক্তদেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আর রুই মাছের রক্ত হলো কি? লাল। তাহলে শিক্ষার্থী, রুই মাছের রক্ত কেমন? রুই মাছের রক্ত হলো লাল। এটি রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। তাহলে রুই মাছের রক্ত কি নিয়ে গঠিত? রুই মাছের রক্ত হলো রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত। আর রক্তকণিকা দু ধরনের, একটি হলো লোহিত রক্তকণিকা আর একটি হলো শ্বেত রক্তকণিকা। আর লোহিত রক্তকণিকা প্রায় ডিম্বাকার ও নিউক্লিয়ার যুক্ত, আর শ্বেত রক্তকণিকা দেখতে অ্যামিবার মতো। হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক নালিকার সমূহে মানে সমন্বয়ে লেবীয় রহিতা বা রুই মাছের হৃৎপিণ্ড রক্ত সম্বহন তন্ত্র গঠিত। তাহলে শিক্ষার্থী, রুই মাছের রক্ত সম্বহন তন্ত্র কি কি নিয়ে গঠিত? রুই মাছের রক্ত সম্বহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক নালিকার সমন্বয়ে গঠিত। আর রুই মাছের হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে? রুই মাছের হৃৎপিণ্ড রুই মাছের ফুলকার দুটির পিছনে। তাহলে রুই মাছের ফুলকা কোথায় অবস্থিত? রুই মাছের ফুলকা রুই মাছের মাথার পেছনে দুটি কি থাকে? রুই মাছের মাথার পেছনের দুপাশে দুটি ফুলকা প্রকোষ্ঠ থাকে। সেই ফুলকা প্রকোষ্ঠে ফুলকা অবস্থান করে। সেই রুই মাছের ফুলকা দুটির পিছনে পেরিকার্ডিয়াল নামক এক বিশেষ ধরনের গহ্বরে হৃৎপিণ্ড অবস্থান করে। তাহলে রুই মাছের যে হৃৎপিণ্ড অবস্থান করে কোন গহ্বরে? পেরিকার্ডিয়াল নামক এক বিশেষ ধরনের গহ্বরে রুই মাছের হৃৎপিণ্ড অবস্থান করে। আর পেরিকার্ডিয়াল নামক আবরণে হৃৎপিণ্ডটি আবৃত থাকে। তাহলে শিক্ষার্থী, রুই মাছের হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে কি? রুই মাছের হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আর অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং অন্যটি নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে শিক্ষার্থী, রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি হলো অলিন্দ বা অ্যাট্রিয়াম আর একটি হলো নিলয় বা ভেন্ট্রিকল। এছাড়া সাইনাস ভিনাসাস নামে একটি উপপ্রকোষ্ঠ রয়েছে। তাহলে শিক্ষার্থী, রুই মাছের উপপ্রকোষ্ঠের নাম কি? রুই মাছের উপপ্রকোষ্ঠের নাম হলো সাইনাস ভেনোসাস। আর আমি এবার তোমাদের সাথে হৃৎপিণ্ডের যে উপপ্রকোষ্ঠ এবং প্রকোষ্ঠ সমূহ আছে সেই সম্পর্কে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী, উপপ্রকোষ্ঠ কি? সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাস হলো কি? পাতলা প্রাচীর বিশিষ্ট, এটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত এবং সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। তাহলে এটি কোথায় অবস্থিত? এটি হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। শিক্ষার্থী, আমরা এখানে হৃৎপিণ্ডের রুই মাছের হৃৎপিণ্ডের চিত্র দেখতে পাচ্ছি। তাহলে সাইনাস ভেনোসাস কোথায় অবস্থিত? সাইনাস ভেনোসাস হলো হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত এবং সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। তাহলে সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথ মানে সাইনাস ভেনোসাস এবং এই যে অ্যাট্রিয়াম, সেই অ্যাট্রিয়ামের সংযোগস্থলে একটি ছিদ্র আছে, সেই সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে কি থাকে? অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। এই পথে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে শিক্ষার্থী, এই পথে কি কোন ধরনের রক্ত প্রবেশ করে? এই পথে শিরা থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে? অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এরপর আসতেছে অ্যাট্রিয়াম বা অলিন্দ। এটি পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখে পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ। এটি কোথায় অবস্থিত? এটি পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ মানে বড় প্রকোষ্ঠ। এটি একদিকে সাইনাস ভেনোসাস এবং অন্যদিকে অ্যাট্রিয়ো ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকুলার উন্মুক্ত। তাহলে শিক্ষার্থী, এটি একদিকে কি? একদিকে সাইনাস ভেনোসাস এবং অন্যদিকে অ্যাট্রিয়ো ভেন্ট্রিকুলার ছিদ্রপথে, এটি কি? এটি হলো ভেন্ট্রিকল। অ্যাট্রিয়ো ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকল ছিদ্রপথে ভেন্ট্রিকলে উন্মুক্ত। কি উন্মুক্ত? অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলে উন্মুক্ত। কোথায় উন্মুক্ত? অ্যাট্রিয়ো ভেন্ট্রিকুলার ছিদ্রপথে অ্যাট্রিয়ামে উন্মুক্ত। আর ভেন্ট্রিকল বা নিলয়, এটি কি? হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। এটি হৃৎপিণ্ডের সর্বশেষ
প্রকোষ্ঠ আর এটি পেরিকার্ডিয়াম গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত পেরিকার্ডিয়াল গহ্বরে কোথায় অবস্থিত পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত আর এই প্রকোষ্ঠটির প্রাচীর কি পুরু আমরা অ্যাট্রিয়ামের পাশে কি আমরা জানতে পেরেছি যে অ্যাট্রিয়ামের প্রাচীর হলো কি পাতলা আর ভেন্ট্রিকলের প্রাচীর হলো কি ভেন্ট্রিকলের প্রাচীর পুরু ও মাংসল এবং সম্মুখে ভালভাস অ্যাটোডিসেসে উন্মুক্ত আর এটি কি সম্মুখে ভালভাস অ্যাটোডিসেসে উন্মুক্ত আর এই ভালভাস অ্যাটোডিসেস কি এই ভালভাস অ্যাটোডিসেস হলো যে রুই মাছে কোনো কোনাস অ্যাটোডিসেস নেই তার পরিবর্তে কি থাকে তার পরিবর্তে থাকে ভালভাস অ্যাটোডিসেস নামক একটি গঠন দেখা যায় যা মূলত ভেন্ট্রাল অ্যাওট্রার স্ফীত গোড়াদেশীয় অংশ এটি কি ভেন্ট্রাল যে অ্যাওট্রা সে ভেন্ট্রাল অ্যাওট্রার গোড়াদেশীয় মানে স্ফীত গোড়াদেশীয় অংশ আর এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নেই আর এটিতে কি করে হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওট্রা রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে থাকে তাহলে শিক্ষার্থী ভালভাস অ্যাটোডিসেসের কাজ কি হচ্ছে ভালভাস অ্যাটোডিসেসের কাজ হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওট্রা রক্ত চলাচল নিয়ন্ত্রণ করা আর হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠের সংযোগে ছিদ্র বা যে কি থাকে কপাটিকা মানে সংযোগ ছিদ্র কপাটিকা বা ভালভ থাকে আর কপাটিকাগুলো শুধু সামনের দিকে খুলে যায় কপাটিকা কোথায় কি খুলে কপাটিকাগুলো শুধু সামনের দিকে খুলে যায় ফলে রক্তের পশ্চাৎগতি রুদ্র হওয়ায় রক্তের প্রবাহ একমুখী হয় রক্তের প্রবাহ একমুখী কেন হয় শিক্ষার্থী রক্তের প্রবাহ একমুখী হয় কেন কপাটিকাগুলো শুধু সামনের দিকে খুলে যায় এই কারণে রক্তের পশ্চাৎগতি কি হয় রক্তের পশ্চাৎগতি রুদ্ধ হওয়ায় রক্তের প্রবাহ একমুখী থাকে আর বিপরীত প্রবাহে কপাটিকাগুলো বাধা দেয় মানে বিপরীত দিকে প্রবাহিত হলে কপাটিকাগুলো কি করে বাধা দেয় আর রুই মাছের হৃৎপিণ্ডে কয়েক ধরনের কপাটিকা আছে যে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা অ্যাট্রিয়ো ভেন্ট্রিকুলার কপাটিকা আর ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা কোথায় অবস্থিত সাইনাল অ্যাট্রিয়াল কপাটিকা হলো সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে এই কপাটিকা অবস্থিত কি সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে তাহলে কি সাইনাস ভেনো আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি সাইনাস ভেনোসাস আছে আর এটি কি আছে অ্যাট্রিয়াম তাহলে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা কোথায় অবস্থিত সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা হলো সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে কি থাকে এই কপাটিকা থাকে এরপর কি আসতেছে এরপর হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা হলো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার এই যে অ্যাট্রিয়াম এবং কি আছে ভেন্ট্রিকুলার আছে সেই অ্যাট্রিয়াম এবং এই ভেন্ট্রিকুলারের মাঝে কি আছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলারের মাঝে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা অবস্থান করে আর ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা হলো কি এটি ভেন্ট্রিকল ও এটি কি ভেন্ট্রিকল এবং ভালভাস অ্যাটোডিসেসের মাঝে অবস্থিত এই ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা আর হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সংবহন হয় হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সংবহন হচ্ছে যে সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে থাকে মানে কি হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি করে রক্ত পরিবহন করে হৃৎপিণ্ড রক্ত পরিবহন করে আর কপাটিকা সমূহের নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখা যায় মানে কি দেখা একমুখিতা কেন দেখা যায় যে কপাটিকা সমূহে যে নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখা যায় আর এবং এ ধরনের হৃৎপিণ্ডকে কি বলে এক চক্র হৃৎপিণ্ড বলে বলা হয় আর হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়ে থাকে তাহলে শিক্ষার্থী ভেনাস হার্ট কি কেবল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহনকারী হৃৎপিণ্ডকে কি বলে ভেনাস হার্ট বলে আর হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে মানে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয় মানে হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ডে কি আছে হৃৎপিণ্ডে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে আর সেই হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয় আর একটি স্তন্দময় তলে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় অন্তর সংকুচিত হয় আর প্রথমে সাইনাস ভেনোসাসের সংকোচন ঘটে তাহলে শিক্ষার্থী প্রথমে
কার সংকোচন ঘটে? প্রথমে সাইনাস ভেনাসের সংকোচন ঘটে, পরে ক্রমে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ও ভালভাস অ্যাটারিসাস সংকুচিত হয়, মানে পরে ক্রমান্বয়ে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ও ভালভাস অ্যাটারিসাস সংকুচিত হয়। আর হৃৎপিণ্ডের প্রতিবার সংকোচনকে কি বলে? সিস্টল বলে। তাহলে হৃৎপিণ্ডের প্রতিবার সংকোচনকে বলে সিস্টল, আর সিস্টলের পরপরই হৃৎপিণ্ড প্রসারিত হয়ে আবার পূর্বের অবস্থা ফিরে আসে, মানে সংকোচনের পরপরই আবার কি হয়? সংকোচনের পরপরই হৃৎপিণ্ড আবার প্রসারিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে, আর হৃৎপিণ্ডের প্রসারণ প্রক্রিয়াকে বলে ডায়াস্টল। আর হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে থাকে। রক্ত যে একমুখী প্রবাহিত হয়, সেই একমুখী প্রবাহিত হওয়ার নিশ্চিত কি করে? কপাটিকা। হৃৎপিণ্ডের যে বিভিন্ন কপাটিকা থাকে, সেই কপাটিকা এই রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে থাকে। আর রক্তের গতিপথ যে কিভাবে হচ্ছে? প্রথমে সাইনাস ভেনোসাস, প্রথমে কি হচ্ছে? সাইনাস ভেনোসাসে যাচ্ছে রক্তের গতিপথে, প্রথমে সাইনাস ভেনোসাস, এরপর সাইনাস ভেনোসাস এর পর কোথায় যাচ্ছে? অ্যাট্রিয়াম, 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 এরপর ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, এরপর ভালভাস অ্যাটারিসাস, ভালভাস, ভালভাস অ্যাটারিসাস, এরপর ফুলকা। তাহলে শিক্ষার্থী আমরা এখানে কি দেখতে পেলাম? রক্তের গতিপথ, প্রথমে সাইনাস ভেনোসাস, তারপর অ্যাট্রিয়াম, তারপর ভেন্ট্রিকল, ভালভাস অ্যাটারিসাস, তারপর ফুলকা। শিক্ষার্থী আমরা বাসায় হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সকলে সুস্থ থাকো এই শুভকামনায়। সকলকে ধন্যবাদ।